হ্যালো বন্ধুরা, আজ রবিবার 12 মার্চ 2017। আমি জিলং বন্দরেই আছি। এখানে জিলং বন্দরের মেলবোর্ন থেকে মাত্র ৩০ মিনিটের ড্রাইভ, 80-100 কিলোমিটার গতিতে। আর দেখুন, এইখানের এই যে বাঁধটা দেখছেন, এখানে অর্থাৎ জল বাঁধ দিয়ে নিরাপদ সাঁতারের ব্যবস্থা করা হয়েছে এই জিলং বন্দরের এই অঞ্চলটাতে। কখনো মেলবোর্ন যদি আসেন, অবশ্যই জিলং ঘুরতে যেন ভুলবেন না। আমি এখানে দেখছি কয়েকজন বাংলাদেশি বাঙালি, তারা সুইং করছেন, অর্থাৎ দোলনায় চড়ছেন। আমি এই মুহূর্তে একজন বাংলাদেশি বাঙালি তার সাথে কথা বলবো। তিনি এই বয়সে দোলনা খেলছেন, খুবই নিশ্চয় আনন্দে আছেন। হ্যালো হ্যালো, গুড আফটারনুন। এখন অবশ্য আফটারনুন হয়ে গেছে। কী নাম আপনার? আমার নাম শায়লা। শায়লা হক। আচ্ছা, আপনি এখানে দোলনায় চড়ছেন কেন? এটা কি আপনাকে আপনার শৈশবের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে কি আপনি এটা করছেন? আর মানে দোলনায় চড়াটা সবসময় রিল্যাক্সিং, শুধু শৈশবের না, শৈশব থেকে বুড়ো যে কোনো বয়স। আচ্ছা, আপনি মেলবোর্ন আপনার কাছে কেমন লাগে? অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো। আচ্ছা আচ্ছা, আপনি একটু সামনে আসুন, আপনার রোদে আপনাকে একটু দেখা যাক। আর আপনি এইখানের এই যে জিলং শহরে এসেছেন, জিলংটা দেখতে আপনার কাছে কেমন লাগছিল? অনেক সুন্দর, এত সুন্দর বিচ, এত ফান অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। আর আবহাওয়াটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? ইটস সানি ডে, একটু গরম। আপনি কোথাকার মেয়ে? বাংলাদেশের চিটাগাংয়ের মেয়ে। চিটাগাংয়ের? আচ্ছা আচ্ছা, আপনি কি চিটাগাংয়ের কথা বলতে পারেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লেখাপড়া কোথায় করেছেন আপনি? চিটাগাং ইউনিভার্সিটি। আর এইখানে কি করছেন আপনি? পড়তে এসেছেন। কোথায়? ভিক্টোরিয়া ইউনিভার্সিটি। আপনার ডাক নাম কি যেন বললেন আপনি? শায়লা হক। আপনার একটা ডাক নাম নিশ্চয় আছে? তানজু। বাংলাদেশিরা ডাক নাম ছাড়া চলে না। তানজু, আপনাকে বিরক্ত করলাম। আপনি দোলনায় চড়ুন, দোলনায় আপনি আপনার আনন্দ উপভোগ করুন। আমি বনি আমিন এখন জিলং থেকে কথা বলছি। আজ 12 মার্চ 2017 নয়নাভিরাম এই সুন্দর জিলং বন্দরে দাঁড়িয়ে এতক্ষণ আপনাদের জন্য এই ভিডিওটা ধারণ করলাম। দিস ইজ বনি আমিন ফ্রম ভিক্টোরিয়া জিলং। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।